টেস্ট কেমন ভাইয়া? ওরে বাবা, আমার এইখান থেকে এই পর্যন্ত জ্বলতেছে। দেখছেন আউট হচ্ছে কিভাবে? আমি খাচ্ছি আর জুস বের হয়ে আসতেছে। কমপ্লিমেন্টারি আসছে, মানে ফ্রি ফুড, বুঝেন না, একটু খাতেরদারি করতে হবে। দেখা গেলো খাবার যদি উল্টো পাল্টা বলে দিতে হলে তো সমস্যা আছে। বিজনেস পলিসি, ওকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। কে বলছে শুধু বরিশালের মানুষরাই ঝাল খাইতে পারে? আরে ভাই, খুলনার মানুষরাও অনেক বেশি ঝাল খাইতে পারে। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের নাম স্পাইসি কিং, মানে ঝালের রাজা। রেস্টুরেন্টের নাম স্পাইসি কিং দেওয়ার কারণটা আমার একটু খুঁজে বের করতে হবে। মানে হচ্ছে এইখানে কি সব খাবারই তারা ঝাল দেয়? নাহলে এখানে স্পাইসি কিং কেন নাম দিছে? এটা জানার জন্যই আজকে আমরা স্পাইসি কিংয়ে যাবো। এবং এটা লোকেশনটা একটু বলি, আমরা এখন দাঁড়া আছি দৌলতপুর, একদম মর্তজা মেনশন এর নিচে। এবং এই মর্তজা মেনশনের দ্বিতীয় তলায় হচ্ছে স্পাইসি কিং। ভালো আছেন? স্পাইসি কিং রেস্টুরেন্টের নাম, এখানে কি সব খাবারই ঝাল বেশি? না, সব খাবারই ঝাল না। আমি কিন্তু মজা করতেছি। সব খাবারই ঝাল না, উইংসটা ঝাল। উইংসটা ঝাল, তাই তো? এবারে অন্য কিছুতে ঝাল টাল দেওয়া হয় না? স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, আমি আসলে নিজে থেকে যখন ভিডিও করতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে রেস্টুরেন্টের নামে স্পাইসি কিং, মানে সব খাবারই মনে হয় ঝাল। না ভাই, সব খাবারই উইংসটা ঝাল। আচ্ছা, স্পাইসি কিং এর এর মধ্যে আপনাদের স্পেশাল কোনটা? এটা, আচ্ছা, রেস্টুরেন্টের নামের সাথে যখন, আচ্ছা, আমরা একটা পিজ্জা নিই। বারবিকিউটা অ্যাভেলেবল? হ্যাঁ, বারবিকিউটা অ্যাভেলেবল। আচ্ছা, আমাদের বারবিকিউ পিজ্জা একটা দেন, মিডিয়ামটা দিবেন। এ বাদে আপনাদের কি স্টেক আছে? হ্যাঁ, স্টেক আছে, চিকেন স্টেক আছে। এটা, আচ্ছা, চিকেন স্টেক 250? 250। আচ্ছা, চিকেন স্টেক একটা দেন। আচ্ছা, নাগা, মানে স্পাইসি কিং নাম যখন, এবং আপনি বলতেছেন নাগা উইংস, আমাদের নাগা উইংস দিবেন একটা। আচ্ছা, ঠিক। ঝাল কি অনেক লাগবে? না, কম লাগবে। কম মাত্রা, মানে আমি কি কান্না করব? হ্যাঁ, কান্না। আরে রে, তাহলে তো বিপদ। আচ্ছা, আমাদের এখানে নাগা উইংস এর দুইটা ইয়ে দেখতেছি আমি, একটা হচ্ছে 5 পিস, একটা হচ্ছে 8 পিস, একটা 150, একটা হচ্ছে 210। আচ্ছা, আমাদের 150 একটা দেন, 5 পিস। ওকে, আচ্ছা, অনেক বার্গার দেখতেছি আপনাদের। বার্গারও কি মানে খুব চলে? খুব চলে, আমাদের বার্গারগুলো স্পেশাল বার্গার। আচ্ছা, স্পেশাল বার্গার বলতেছেন, আপনাদের রিকমেন্ডেশন দেন মানে কোনটা আমি বার্গারটা ট্রাই করতে পারেন? আচ্ছা, এটা কি আপনি রিকমেন্ড করতেছেন? এবারে আর কি আছে আপনাদের? সবগুলাই। আচ্ছা, তাদের সব কয়টাই নাকি ভালো? আমি একটু কমের মধ্যে দেখি। হ্যাঁ, 190, না এটা একদম কম হয়ে যায়। 250, চিকেন ডিলাইট বার্গারটা আছে? হ্যাঁ, চিকেন ডিলাইট। আচ্ছা, এটা একটা দেন। ঠিক আছে, আমাদের কত হয়েছে? 1040 টাকা। ওকে, চলেন এবার খাওয়াটা শুরু করি। রেস্টুরেন্টে ঢোকার পরে আমি যখন ওইখানে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম, সে আমাকে বললো যে তাদের মেইন আইটেম হচ্ছে পিৎজা। সো আমি বেশি কথা না, আজকের খাওয়াটা পিৎজা দিয়ে শুরু করব। এই হচ্ছে তাদের পিৎজা। তো এটা কিন্তু দেখতে খুবই ডেলিশিয়াস এবং খুবই ইয়ামি লাগতেছে। চলেন আমরা পিজ্জাটা খেয়ে দেখি। একটা ব্যাপার না বললেই নয়, পিজ্জার উপরে চিকেন ভরপুর দেখতেছি। আমি একটা পিজ্জা নিয়ে নিই। আচ্ছা, এ হচ্ছে একটা স্লাইস নিয়ে নিলাম, খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিজ্জার উপরে ক্যাপসিকাম, টমেটো, এটা হচ্ছে মাশরুম, ভরপুর চিকেন, তারপরে চিজ, আর উপরে তারা বারবিকিউ সস দিছে। খাইতে ভালোই লাগতেছে এবং একটু স্পাইসি। তারা যে চিকেনটা ইউজ করছে, এই চিকেনটা হালকা মশলাদার করে তারা মেরিনেট করে ভরপুর চিকেন দিছে। বাবা রে বাবা, এটা কি আমাকে ক্যামেরা দেখে দিল কিনা আমি বুঝতেছি না। আপনারা এরকম পাবেন কি না আমি জানি না, যদি পান আলহামদুলিল্লাহ, যদি না পান একটু কমেন্ট করে জানাবেন, সিরিয়াসলি। পিজ্জার ডোটা তারা থিন ক্রাস্টে দিছে, যে থিন ক্রাস্টের পিজ্জা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। একটা জিনিস একটু মিসিং, যে ব্ল্যাক অলিভটা দেখা যাচ্ছে না,
বাট এর বাদে অনেক বেশি চিকেন পাইলাম। এইরকম চিকেন পাচ্ছেন কিনা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা সেকেন্ডে খাবো হচ্ছে বার্গার, এটা হচ্ছে বার্গার তাদের, এটা হচ্ছে ডিলাইট বার্গার, এটার দাম হচ্ছে 250 টাকা। একটা ব্যাপার আমি খেয়াল করে দেখলাম, বার্গারের উপরের যে মানে বানটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর, এরকম কিন্তু সচরাচর বান দেখা যায় না। তো চলেন এটা খেয়ে দেখি। এটা খাওয়ার জন্য আমাকে যে গ্লোভস দিছে আমি একটু এটা পরে নিই। এই হচ্ছে বার্গার। ওরে বাবা, তো বেশ জাম্বো একটা বার্গার, বেশ আচ্ছা, ভরপুর চিকেন ভিতরে, ভরপুর চিকেন, অনিয়ন, তারপর হচ্ছে এই যে চিজ, তারপর হচ্ছে যে মেয়োনিজ, আর যে লেটুস পাতা, সব মিলে তো ভরপুর দেখতেছি। ও হ্যাঁ, টমেটোও দেখা যাচ্ছে। সেটা খাইতে গেলে আমার অনেক ভোগান্তি আছে, ট্রাস্ট মি, জানি এখন বিলাইয়ের মতো লেগে যাবে, কিন্তু কিছু করার নেই, খাই যেতে হবে। দেখছেন আউট হচ্ছে কিভাবে। ভাই রে ভাই, আমি বাইট দিছি, আমার পুরো মুখে টুকে লেগে গেছে, এবং আমি বললাম যে মেয়োনিজ দিছে তারা, এটা মেয়োনিজ না, এটা তাদের একটা মাস্টার্ড সস, এবং এর ভিতরে ভরপুর চিকেন। আমি একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এর অবস্থাটা কি। দেখেন, ওরে আল্লাহ, দেখেন সব চিকেন, চিকেন এই যে সব চিকেন, ওরে রে, এই সব চিকেন পুরো 250 টাকা ওষুধ। আমি মনে করছিলাম যে কী না কী কতটুকু দেয়, বাট এই পরিমাণে চিকেন যদি আপনারা পান, আমি মনে করি আপনারা এখানে এসে কিছু অর্ডার না করেন, অন্তত বার্গার আপনারা অর্ডার করবেন। ও দেখছেন অবস্থা, আমি কেমনি খাবো এই বার্গার। ও যে কথায় আছে না, খুব জুসি পুরা, আমি খাচ্ছি আর জুস বের হয়ে আসতেছে, এমন একটা অবস্থা। জুস মিন মাস্টার্ড সস, সসটা বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। প্রচুর চিকেন, প্রচুর, এবং বার্গারের কোয়ালিটি যদি বলি, কোয়ালিটিটা খুবই ভালো, এবং তারা যে বানটা ইউজ করছে অনেক ভালো মানের বান ইউজ করছে, এটা কিন্তু কোনো লোকাল বান না। ওর উপরে কিন্তু দেখেন একটা অন্যরকম একটা টেক্সচার, দেখছেন পুরা, এরকম সচরাচর দেখা যায় না, সেই জিনিসটা ভালো লাগছে। আমি বুঝতেছি না আপনারা এত বেশি চিকেন পাবেন কি না, ক্যামেরা দেখে যে এত বেশি দিচ্ছে কিনা এটাও আমি জানি না। যদি তারা এই রকমভাবে চিকেন দেয়, মানে আমি এক কথায় বলবো, আপনারা স্পাইসি কিংয়ে আসবেন, বার্গার খাবেন, ফুল স্যাটিসফাইড, 250 টাকা উষু, ভালো লাগছে আমার কাছে, খুবই হাইলি রিকমেন্ড করলাম বার্গারটা। এবার খাবো হচ্ছে স্টেক, আমরা একটু স্টেক খেয়ে দেখি কেমন লাগে আমাদের কাছে। এটা হচ্ছে চিকেন স্টেক, এখানে আমরা এতটুকু সাইজের একটা চিকেন পাইলাম, মানে চিকেন স্টেক পাইলাম, ফ্রেঞ্চ ফ্রাই পাইছি, আর হচ্ছে মাশরুম পাইছি। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি, এটা মেবি তাদের মাস্টার্ড সস, এটা দেখিয়ে দেখি। হানি মাস্টার্ড, এটা দিয়ে স্টেক দিয়ে খাইতে খুবই মজা লাগবে। চলেন স্টেক খেয়ে দেখি। স্টেকের উপরে একটা চিজ দেওয়া, এই এইটা একটা পেইন, প্লেটটা হয়ে গেছে নিচে ফাঁকা, আমি যদি এখন এখানে প্রেশার দিই, ঠাস করে দেখা গেলো প্লেট আমার ছুটে আমার মুখে লেগে গেল। অবশেষে একটু যুদ্ধ করার পরে ছিটতে পারছি, যদিও স্টেকটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ স্বাভাবিক সিনেমেটিক শট নেওয়া লাগে, তারপর হচ্ছে ছবি তোলা লাগে, থাম্বনেল তোলা লাগে, ঠান্ডা তো হওয়া স্বাভাবিক, তার উপরে এসি চলতেছে। আচ্ছা, এ হচ্ছে চিকেন স্টেক, খেয়ে দেখি। মজা আছে। আমি একটু চিজ থেকে নিই, চিজ নিলাম, দেন চিকেন স্টেক নিলাম, এখান থেকে একটু হানি মাস্টার্ড সস এভাবে নিতে হবে, দেন এটা খাইতে হবে, সাথে মাশরুম নেবেন। মাশরুমটা মজা, তারা এটা রান্না করছে একটু মশলা টাইপের করে, সো এটা খাইতে মজা লাগছে। এর ভিতরে ক্যাপসিকাম আছে, যে স্টেকের কোয়ালিটি ভালো এবং আমার কাছে ভালো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেছে যার কারণে অ্যাকুরেট টেস্ট আমি বুঝতে পারতেছি না, বাট তারা স্টেকটা খুব ভালোভাবেই বানাইছে, ঠান্ডা হওয়ার কারণে একটু হার্ড হয়ে গেছে যার কারণে আমি নাইফ দিয়ে কাটতে পারতেছি না। আর ফ্রেঞ্চ ফ্রাইড কোয়ালিটিও ভালো, আমার কাছে ভালো লাগছে, ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে হানি মাস্টার্ড সস দিয়ে খাইতে খুবই মজা লাগতেছে। কী ভাই, কিটক্যাট শেক, আমি তো এটা অর্ডার করি নাই, একটু খাতের দাঁড়ি করতে হবে, দেখা গেলো খাবার যদি উল্টো পাল্টা বলে দিতে হলে তো সমস্যা আছে।
Business policy, okay. আচ্ছা যাই হোক. This is business. Hey. আমরা এবার খাবো হচ্ছে নাগা উইংস. So চলেন নাগা উইংস খেয়ে দেখি কেমন লাগে. এইটা আমার এখন কাজে লাগবে. বলেন তো কেন? কারণ আমরা নাগা উইংস নিছি. So ঝাল লাগবে সাথে সাথে একটু ঠান্ডা এবং মিষ্টি কিছু খাইতে হবে. Thank you. Spicy king এর অনার. চলো খেয়ে দেখি. নাগা উইংস এর উপরে সাদা তিল ইউজ করছে. চলেন খেয়ে দেখি কেমন লাগে. খাইতে তো খুবই মজা. ঝাল ওইভাবে ফিল হচ্ছে না আমার এখনো. কি ব্যাপার, এক্সপ্রেশন পাল্টে গেল? মানে প্রথমে যখন খাচ্ছিলাম মনে করছিলাম অত ঝাল না, খাওয়া শেষ ঠাস করে কামড়ে ধরছে আমাকে, এমন একটা অবস্থা. প্রচুর ঝাল এবং তারা মনে হয় এক্সট্রিম লেভেলের ঝালটা ইউজ করছে. ওরে আল্লাহ, বোম্বাই মরিচ দিয়ে মনে হয় কোনো মশলা টশলা বানাইছে, বানায় ম্যাশ করে দিছে. আমার এইখান থেকে এই পর্যন্ত জ্বলতেছে. ওরে আল্লাহ, আরেকটা খেয়ে দেখি. আসলেই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পাইসি কিং এবং আপনি যদি ঝালের রাজা না হন আপনি স্পাইসি কিং এসে রাজা হইতে পারবেন না, অন্তত নাগা উইংস খেয়ে তো হইতেই পারবেন না. তারা সব খাবার অনেক বেশি বেশি দিচ্ছে আমি বুঝছি. এইখানে মানে আমার ভালো মতো দিছে, মানে চিন্তা করছে খা একটু বেশি বেশি করে খা, এখন দেখ এতে তোরা দেবো একদম শেষ করে. প্রচুর ঝাল ভাই, প্রচুর ঝাল এবং এক্সট্রিম লেভেলের ঝাল. আপনারা যদি ঝালখোর না হন এরা অর্ডার করবেনই না, লাগলে বলবেন যে ভাই ঝালের মাত্রা একটু কমায় দেন. আর যদি আপনি ঝালখোর হন আপনার কাছে ওই কোনো কিছু ভালো লাগবে না, আপনার কাছে এই উইংসটাই ভালো লাগবে অনেক বেশি এবং খুবই মজা. আমি ঝাল খাইতে পারি এবং ঝাল খাওয়ার ক্ষমতাটা আমার মধ্যে আছে, বাট তারপরও আমার জ্বলে পুড়ে যাচ্ছে ঠোঁট জিহ্বা এবং গলা পুরা. এবং তারা বুঝছে, দেখো সব আইটেম খাওয়ার পরেই তারা আমাকে এটা দিছে, মানে তারা জানে যে এটা খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, যার কারণে এটা আমাকে দিছে. চলেন খেয়ে দেখি. আচ্ছা সে আমার প্রাণ বাঁচাইছে, সো তাকে নিয়ে আসলে কিছু বলার থাকে না. মানে এইরকম ঝাল খাওয়ার পরে এরকম একটা শেক দরকার অবশ্যই, কিন্তু বলার থাকে না বললেই তো হবে না, একটু কিছু বলতে হবে. এটা আরেকটু থিকনেস দরকার, আরেকটু একটু লিকুইড হয়ে গেছে এখন, তারা যদি একটু থিকনেসটা বাড়ায় সেই লাগবে. এবং এটা টেস্ট খুবই ভালো, সুগার লেভেল ঠিক আছে আর কিটক্যাটটা তারা আসলে ব্লেন্ড করে দিছে এবং খাইতে ভালো লাগতেছে, বাট এটা আমার প্রাণ বাঁচাচ্ছে. সো আমি এক কামড় নাগা উইংস এবং এক চুমুক কিটক্যাট শেক খাবো. চিলি ফ্লেক্স দিয়ে দেবে ভিতরে, তুমি কি আমাকে মারবা? আচ্ছা তোমার চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবো আমি? আচ্ছা সিয়াম আমাকে মেরে ফেলবে, যার কারণে আমাকে বলতেছে ভাই চিলি ফ্লেক্স দিয়ে দেবো কিনা. এমনি নাগা, তারপরে আবার দেখেন চিলি ফ্লেক্স নিলাম, এবার একটু খেয়ে দেখি. মানে আজকে আমার বুঝ চলে আসবে, মানে এটা মিউট করেই দিলাম আর কি. টেস্ট কেমন ভাইয়া? ওরে বাবা ভাই, আর ভিডিও কন্টিনিউ করবো না. আরে বাবা, চিলি ফ্লেক্সটা নেওয়ার পরে আরও বেশি ঝাল লাগতেছে. আপনারা সবাই দৌলতপুর এই যে স্পাইসি কিং নতুন হয়েছে এখানে আসবেন, এখানে এসে আপনারা এই আমি যা যা খাইলাম এগুলো খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে. প্রথম থেকে চলে আসি এই যে পিৎজা, পিৎজার কোয়ালিটি অনেক ভালো, অনেক বেশি চিকেন দিছে তারা, শুধুমাত্র একটা জিনিস মিসিং আমি দেখতেছি, সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ, সেটা আমি পাই নাই. এবারে সব কিছুই দিচ্ছে, মাশরুম দিচ্ছে, টমেটো দিচ্ছে, তারপর হচ্ছে এই যে ক্যাপসিকাম দিচ্ছে এবং ভরপুর চিকেন দিচ্ছে. সো এটা খেতে পারেন, ভালো লাগবে. এবং হাইলি রিকমেন্ড যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে বার্গার, মানে পুরো পয়সা উসুল, 250 টাকায় যে পরিমাণে চিকেন তারা এর মধ্যে দিচ্ছে পুরাই পয়সা উসুল. আপনারা মাস্ট এখানে আসলে এই ডিলাইট বার্গারটা খাবেন, মাত্র 250 টাকায়, মানে আপনার পেট ভরে আপনি লাগলে এখানে এরকম চিত হয়ে পড়ে থাকবেন খাওয়া দাওয়ার পরে আর কি. বেশিক্ষণ থাকলে কিন্তু আবার আপনাকে ধাওয়ায় দেবে, মানে বলবে চলে যান, কম সময় থাকবেন. এরপরে আসবো হচ্ছে এইটাই, আমরা যদিও এরপরে খাইছি হচ্ছে যে স্টেক, বাট এটাই আসবো. যদি আপনি
পুরাপুরি ঝালখোর হন পুরাপুরি মানে আপনি মনে করেন যে আপনি যে কোনো ঝাল খাইতে পারবেন বোম্বাই মরিচ হোক আর কাঁচা মরিচ হোক কোনো ব্যাপার না আপনার জন্য এইটা ঠিক আছে যে অলরেডি দেখেন আমার চোখ টোক লাল হয়ে যাচ্ছে মেবি রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পাইসি কিং তো আমাকে বুঝাই দিছে স্পাইসি কিং ওয়ালারা আমাকে বুঝাই দিছে যে দেখেন ঝাল কেমন আমাদের আসলে এটা অনেক বেশি ঝাল এবং আপনার মধ্যে যদি ঝাল খাওয়ার ক্ষমতাটা অনেক বেশি থাকে নাগা উইংস খাবেন হাইলি রিকমেন্ড থাকবে আর এই যে স্টেক আসলে সব কিছুর সিনেমেটিক ভিউ সব কিছু ছবি টবি তুলে আসলে একটু এটা একটু ঠান্ডা হয়ে গেছে যার কারণে খেতে একটু অসুবিধা হয়েছে মানে এই চিকেনটা কাটতে আমার অনেক অসুবিধা হয়েছে একটু হার্ড হয়ে গেছে বাট এটা যখন দিছিল গরম গরম তখন যদি খাইতাম এটা পুরো পারফেক্ট লাগতো এবং টেস্টের কথা যদি বলি স্টেকের টেস্ট ভালো মাশরুমের টেস্টটা আরও ভালো তারা একটু মশলা টাইপ করে আসলে বানাইছে এটা এবং এই যে ফ্রেঞ্চ ফ্রাই এটার টেস্টও ভালো আর এটার ব্যাপারে আসি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মানে ফ্রি পাইছি আমি সো এটা আমার প্রাণ বাঁচাইছে এইরকম ঝাল খেয়ে এরকম একটা শেক অবশ্যই দরকার কিন্তু আমি চাই এটা আরেকটু থিকনেসটা আসুক সো থিকনেসটা যদি একটু বেশি হয় খাইতে অনেক বেশি মজা লাগবে তো এটাও ভালো লাগছে আপনারা একটা শেক নিতে পারেন অপশনাল হিসেবে কারণ এটা একটা মুখরোচক খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম